ঘুটঘুটে অন্ধকার, সামান্য আলোর সাহায্যে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান চলছে তুরস্কের দক্ষিণাঞ্চলের মার্সান প্রদেশের মোরকা গুহায়। সঙ্গে রয়েছে ক্রোয়েশিয়া, হাঙ্গেরি সহ বিভিন্ন দেশের 150 উদ্ধারকর্মী। এক সপ্তাহের বেশি সময় ধরে আটকে থাকা মার্কিন এক অনুসন্ধানকারীকে জীবিত উদ্ধারে আপ্রাণ চেষ্টা সবার। অবশেষে টানা 9 দিনের শ্বাসরুদ্ধকর অভিযানের পর মঙ্গলবার স্থানীয় সময় ভোরে জীবিত উদ্ধার করা হয় আলোচিত সেই মার্কিন অনুসন্ধানকারী মার্ক ডিকেকে। উদ্ধারের পর চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় হাসপাতালে। এদিকে অত্যন্ত কঠিন ও জটিল এই উদ্ধার অভিযান পরিচালনা করতে পেরে বেশ আনন্দিত সংশ্লিষ্টরা। It is amazing to be above ground again. I was underground for far longer than ever expected with an unexpected medical issue. গেল 2 সেপ্টেম্বর ভ্রমণের উদ্দেশ্যে তুরস্কের তৃতীয় বৃহত্তম গুহায় নামেন মার্ক ও একটি আন্তর্জাতিক অনুসন্ধানকারী দল। মাটি থেকে 4000 ফিটের বেশি গভীর মোরকা গুহাটির 1,120 মিটার যাওয়ার পরপরই হঠাৎই অন্ত্রে রক্তক্ষরণের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মার্কের জীবন বাঁচাতে মাটির গভীরে অবস্থিত একটি ক্যাম্পেজে নেওয়া হয় তাকে। এরপর শরীরে রক্ত দেওয়া হলে কিছুটা স্বাভাবিক হয় তার পরিস্থিতি। পরবর্তীতে তাকে জীবিত উদ্ধারে সব ধরনের তৎপরতা চালায় তুরস্ক প্রশাসন। মৌসুমী সাথী, সময় সংবাদ।